সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তৃণমূলের কেউ এসে আমাকে বললেন, দাদা আমার বোনের চাকরিটা হলো না। আমি কেন বলছে, আমার কাছে 20 লক্ষ চেয়েছিল, আমি গিয়ে বলেছি আমি তৃণমূল করি, বলো চাই না 10 লক্ষ দিন, বোনের চাকরি হয়নি। দাদা মামলা করে দেবেন? মামলা করে দেবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, মিছিলের মূল ব্যানারের সামনে থেকে যারা মিছিলে অংশগ্রহণ করতে এসেছেন তারা ব্যানারের পিছনটা চলে যান, ব্যানারের সামনেটা ছেড়ে দিন। প্রেস বন্ধুদের অনুরোধ করা হচ্ছে আপনারা এই কাজে সহযোগিতা করুন, ব্যানারের সামনে সামনেটা ব্যানারের সামনেটা পরিষ্কার করে দিন। যারা যারা মিছিলে অংশগ্রহণ করতে এসেছেন তাদের চল এক জনসমাগম দেখতে পাচ্ছি, যেমন তৃণমূল নিজে দুর্নীতি কমাতে এক মন্ত্রিসভার এগুলো দুর্নীতি কমানোর জন্য নয়, চারিদিকে অন্যান্য খবরকে খানিকটা ধামাচাপা দেওয়ার জন্য অন্যান্য ঘটনা দেখানো হচ্ছে। আজকে জেলা ভাগের খবর দেখানো হচ্ছে, আসল জায়গা বলা হোক, এই যে ছোট একটা ডিপার্টমেন্টাল স্টোর ধরা পড়েছে পার্থ চ্যাটার্জি, এর আসল গোডাউনটা কোথায় সেটা বলা হোক, এবং যারা 500 দিনের ওপরে বসে আছে তাদের চাকরির ব্যবস্থা করা হোক, সেটাই ইম্পর্টেন্ট। মানে এটা তো মানে হাস্যকর জায়গায় পৌঁছে গেছে না, মানে কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সবাই যে আমরা বারবার বলছি যে এটা অর্পিতা মুখার্জির টাকা বা পার্থ চ্যাটার্জির টাকা, এই ছোট ডিপার্টমেন্টাল স্টোরগুলোকে ধরে লাভ নেই, আসল গোডাউনটাকে ধরতে হবে, এবং যারা চাকরির জন্য বসে আছে তাদেরকে মেরে পুলিশের গাড়িতে নয় তাদেরকে স্কুলে পাঠাতে হবে, যাতে আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে, এটাই আমাদের প্রত্যেকের নাগরিকের দাবি। এই যে বিভিন্ন জায়গায় চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, কারো পশু চারদিন, কারো ক্ষেত্রে হচ্ছে অনশন চলছে, এই মনে হচ্ছে যে এদের থেকে সরকার যথেষ্ট তাকায়নি। তাকায়নি তো বুঝতেই পারছি, সেটা আজকে এতদিন হয়ে গেল তারা বসে আছে, এবং আজকে এই খবরকে ধামাচাপা দেওয়ার জন্য নানান খবর দেখানো হচ্ছে, জেলা ভাগের খবর দেখানো হচ্ছে, এবং নানান কিছু দেখানো হচ্ছে ডাইভার্ট করে দেওয়ার জন্য, যাতে আপনারা যারা মিডিয়ায় আছেন তারা দয়া করবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা নিউজগুলোকে ডাইভার্ট করবেন না, এবং বারবার এই যে অর্পিতা মুখার্জির বাড়ি, অর্পিতা মুখার্জির বাড়ি বলা হচ্ছে, সেটা না বলে তৃণমূলের চোর, তৃণমূলের মাথারা চোর, এই কথাটা যেন বারবার বলা হয়, এবং ডিরেক্ট যাকে ধরলে এই ছোট ছোট মানুষগুলো ধরা পড়বে তাকে আগে গিয়ে ধরা হয়। বদমাইশি শব্দটা আমি খুব মৃদুভাবে প্রয়োগ করলাম নিজের সম্পর্কে বলে, ওরা আরো অনেক কথা বলেছে, আদালত খারিজ করে দিয়েছে ওদের নিয়মের পদ্ধতি, আমি বলেছি সাজা দাও, আদালত সহ মহানুভব আদালত বলেছেন না ভুল করেছে বাতিল করলাম, এবার পরিষ্কার করে কাজ করবে, প্রশাসনকে তো সুযোগ দেওয়া দরকার। 2013 থেকে আজকে 2022, 9 বছর কারো টনক নড়েনি,
একবার না, এমনকি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সত্য সামনে আসছে না। যখন আদালতে সওয়াল করছি যে এই নিয়োগের পেছনে শুধুমাত্র বেআইনি পদ্ধতি তা নয়, বেআইনি টাকা অর্জনের ব্যবস্থা হয়েছে, তুমি সেটাকে ধরো। আদালত প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন স্বভাবতই, আর তথ্য কোথায়? তথ্য যদি আমি দিই তাহলে তদন্তই তো আমি করব, তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দাও, খুঁজে বার করো। আমরা বাজারে কান পাতলে শুনতে পাই 10 লক্ষ না হলে চাকরি হচ্ছে না। তৃণমূলের ঘর থেকে তৃণমূলের কেউ এসে আমাকে বললেন, দাদা আমার বোনের চাকরিটা হলো না। না কেন বলছে, আমার কাছে 20 লক্ষ চেয়েছিল, আমি গিয়ে বলেছি আমি তৃণমূল করি, বলো চাই না 10 লক্ষ দিন, বোনের চাকরি হয়নি। দাদা মামলা করে দেবেন? মামলা করে। এই মামলা যখন একটা চূড়ান্ত পর্যায়ে যখন সবাই বুঝতে পারছেন যে এইবার আদালত তদন্ত করবেন, তখন হঠাৎ একদিন সওয়াল করছি, যা কখনো হওয়া উচিত না, পদ্ধতি বকে ভেঙে একজন আইনজীবী খুব পরিচিত আমার ব্যক্তি হিসেবে ভালো, তিনি এসে বললেন আমার কাছে রাজ্যের সর্বোচ্চ কেন্দ্র থেকে নির্দেশ আছে, তুমি আর এই মামলা নিয়ে এগিয়েও না, আমরা সব নিয়োগ দিয়ে দেব। আমি বললাম তার মানে? তার মানে তোমাকে বলছে তুমি দুর্নীতিকে প্রশ্রয় দাও, সব নিয়োগ দিয়ে দেবো, তো আরেকটা দুর্নীতি। তারপর হঠাৎ করে বিদ্বস আমার এই জুনিয়র তার কাছে চলে এলো, অঙ্কিতার উদাহরণ আগুনের মতো জল জল করছে উদাহরণ। এবং আরো লজ্জার কি জানেন, আদালতের নির্দেশে অঙ্কিতার চাকরি গেল, অঙ্কিতাকে সমস্ত টাকা যা ইতিপূর্বে কখনো কোনো আদালত করেনি, যেই কবছর যা টাকা পেয়েছে সব ফেরত দিতে হবে, যা তৃণমূলের তো উচিত ছিল এটাকে চ্যালেঞ্জ কর, সব টাকা তিনি ফেরত দিয়েছেন, তবু গণেশ অধিকারী মন্ত্রী আছেন। দুর্নীতি প্রমাণ এর থেকে বড় কি হতে পারে, যে সেই মেয়েটি 2 বছর 2.5 বছর চাকরি করার পর যা টাকা পেয়েছিলেন তা ফেরত দিতে হলো, তবু ওরা বলছেন দুর্নীতির তো প্রমাণ হয়নি। কি বলি বলুন তো, এদের পাগল বলতে এলে কষ্ট হয়, বলতে হয় শয়তান, জ্বলন্ত জীবন্ত শয়তান। এই শয়তানদের বিরুদ্ধে শুধু আদালতে মামলা করে কাজ হবে না, আমি বহুবার বলেছি, দাদা ও তো সারদা মামলায় কবেই সাজা হয়ে যাওয়া উচিত, নারদা মামলায় কবেই সাজা হয়ে যাওয়া উচিত, হয়নি। আমি ওই চিটফান্ড সাফারাতে বলেছি রাস্তায় নামুন, তা কিছুদিন আগে এই এসপ্লানেডে 25-30 হাজার লোকের জমায়েত করেছিল, পুলিশ বলেছে অনুমতি দেব না, কত লোক হবে আপনাদের 400-500 হবে, ও ঝামেলার দরকার নেই। মানুষ কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছেন, একটু দেরিতে হলেও জাগছেন, জাগাটা দরকার। আজকের এই নাগরিক সমাজের যে মিছিল, এই মিছিল আমাদের প্রত্যয় বৃদ্ধি করছে, এবং এই আশা জাগাচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ তার যে সম্মাননা ছিল ভারতবর্ষের মানুষের কাছে, আপনারা যারা অনেকেই দেখেছেন, আমার তো দেখা আছে, ইয়া ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমার দুঃখের কথা কি জানেন, আমি একটা হায়দ্রাবাদে একটা সভায় বক্তৃতা করতে ভাষণ দিতে গেছি, তারা ডেকে নিয়ে গেছেন, লজ্জা হয়। যখন চলে আসছি 300 মাইল দূরে এয়ারপোর্ট আমাকে নামাতে যাবেন, তখন এরকম একটা বাচ্চা মেয়ে আমার সঙ্গে আসছে, সে বলছে স্যার আমি লয়ার, আমি আপনাকে নামিয়ে দেবো এয়ারপোর্টে। বলতে বলতে বলছে, স্যার আপনি তো আমাদের এখানে ভাষণ দিতে এসছেন, আমাদের আপনি শেখাতে এসছেন। আমি বললাম যে তোমরা ডেকেছো তাই এসছি, বলছে সেটা বড় কথা নয়, আপনি আসছেন আমাদের শেখাতে, আর এখানে যত মিনিয়াল ওয়ার্কার সব আসছে বাংলা থেকে, কেন? সরাসরি প্রশ্নের দিনে সে কলেজে পড়ছে কিংবা বিশ্ববিদ্যালয় পড়ছে। আমি লজ্জা বাঁচাবার জন্য বললাম, না দে মাস দেড় মাস পি ফ্রম বাংলাদেশ, বলছে নো স্যার আমরা সার্ভে করেছি সব পশ্চিমবঙ্গ থেকে আসছে। কত লজ্জার হতে পারে বলুন তো, যে একটি শিক্ষার্থী তরুণী তার সামনে জল জল করে ভাসছে অতীত পশ্চিমবঙ্গের প্রতিচ্ছবি, বর্তমান পশ্চিমবঙ্গের প্রতিচ্ছবি, এটা কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার না, এটা আমি ঘটনাচক্রে হয়তো ছিলাম, আমি না দেখলে পবিত্রতা থাকলে হতো, রজতবাবু থাকলেও হতো, একই জিনিস ঘটত। কিন্তু আমাদের এই হৃত সম্মান পুনরুদ্ধার করতেই হবে। কিছুদিন আগে বিদ্যাসাগরের আমরা মৃত্যুবার্ষিকী পালন করলাম, মৃত্যুবার্ষিকী পালন করা মানে ছবিতে ফটো দেওয়া, ফুলমালা দেওয়া নয়। রবীন্দ্রনাথ বলেছিলেন
ওই 30,000 বাঙালির মধ্যে একটা মানুষ জন্মেছিল, আমরা ওই রকম একটা মানুষ প্রত্যেকের মধ্যে পেতে চাই, যারা মাথা উঁচু করে যুক্তি নির্ভর বিজ্ঞান নির্ভর জীবন যাপন জীবন আদর্শের চালনা করবেন সততার সঙ্গে। সাহেবের নাকের ওপর চটি জুতো নাচাতে পারবেন যে তোমার থেকে আমি কম নই, এই সততা থাকতে হবে। আর সততার রানী বলে যাকে আপনারা চিহ্নিত করেছিলেন, তিনি অন্ধকার জগতের রানী, এ সম্বন্ধে কোনো সন্দেহ মনে রাখবেন না। আজকের মিছিল আগামী দিনের প্রত্যয় সৃষ্টির পক্ষে একটা দিশারি হোক, এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে পবিত্রতা হাতে মাইক দিয়ে আমি কেটে বলি। সত্য কথা, পশ্চিমবঙ্গের বুকে শিক্ষা ক্ষেত্রে এবং সরকারি নিয়োগের ক্ষেত্রে যে চূড়ান্ত দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের মানুষকে সচেতন করতে হবে। পশ্চিমবঙ্গের একটা সম্মান ছিল ভারতবর্ষের মানুষের কাছে যে পশ্চিমবঙ্গ মোটামুটিভাবে দুর্নীতিমুক্ত, আজকে পশ্চিমবঙ্গকে বলা হচ্ছে পুরোপুরি দুর্নীতিযুক্ত। আমরা এই আবহটাকে ভেঙে দিতে চাই, এটার সঙ্গে মানুষের জীবন সংস্কৃতি সভ্যতার একটা যোগ আছে, তাই এই জন্য এই পথে না আইনি বিকাশ আইনি পথে একটু বেশি সময় লাগে, তার জন্য কি মানে দোষী যারা তারা কি? এটাই তো আমাদের দেশের দুর্ভাগ্য।